প্রিয় শিক্ষার্থী, গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে। আমরা এই পরিসংখ্যানের কিছু জিনিস আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে ছিল এটা ভূমিকা সম্পর্কে পরিসংখ্যানের, এবং ব্যবহারিকভাবে আমরা এই পরিসংখ্যানগুলো কোথায় কাজে লাগাই সেগুলো। এরপরে আমরা আলোচনা করেছিলাম উপাত্ত, এরপর আমরা উদাহরণ একে শ্রীমঙ্গলের এক মাসে জানুয়ারি মাসের তাপমাত্রা দেওয়া ছিল, সেখান থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করেছিলাম, এবং ক্রমযোজিত গণসংখ্যার ধারণা আমরা নিয়েছি, এবং একই চার্টে আমরা পরবর্তীতে মানে একই তথ্যের মধ্যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করেছি। এরপরে উদাহরণ দুই ছিল, উদাহরণ দুয়ে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে নম্বর দেওয়া ছিল, সেখান থেকেও ক্রমযোজিত গণসংখ্যা বের করা হয়েছিল, সেটাও আমরা শিখেছি গত ক্লাসে। এরপরে আমরা চলক সম্পর্কে আলোচনা করেছিলাম যে চলক দুই ধরনের ছিল, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা যে অংশটা আজকে পড়াবো, কতটুকু পড়াতে পারবো জানি না, কেননা এখানে পরিসংখ্যানের একটা করে অংক সমাধান করতে একটা সমস্যা, সময় লেগে যায়। দেখা যাক, আমরা চেষ্টা করব আমাদের এই 40 মিনিট সময়ের মধ্যে আমরা যেন উদাহরণ 3 যেটা দেওয়া আছে সেটা যেন শেষ করতে পারি। উদাহরণ 3 এর যে সমস্যাটা দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ের 329 পৃষ্ঠায়, তোমরা আশা করি এটা বের করেছ, যদি কেউ বের করে না থাকো এখনই পাঠ্য বইয়ের 329 পৃষ্ঠাটা তোমরা বের করো। বের করে উদাহরণ 3 আমরা আজকে আলোচনা করব। একটু বলে রাখি, আগের ক্লাসেও বলে রেখেছি যে পাঠ্য বইয়ের অনুশীলনেতে খুব সীমিত কিছু সমস্যা রয়েছে, এজন্য এই সমস্যাগুলো সমাধান করার জন্য উদাহরণের যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের সমাধান করা জরুরি। যদি আমরা উদাহরণের সমস্যাগুলো ভালো সমাধান করতে পারি তাহলে পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা অনায়াসে এটা সমাধান করতে পারব। তো এখানে আজকে যে 3 নম্বর উদাহরণ আমরা পড়ব সেখানে বলা আছে তার আগেই লেখচিত্র তৈরি করতে হবে এবং গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হবে। তো লেখচিত্র সম্পর্কে এই ধারণাগুলো ক্লাস 5 থেকে দেওয়া হয় যে স্তম্ভ আঁকা, ওখানে লেখচিত্রের ওখানে বিশেষ করে স্তম্ভ যেটা আঁকানোর কথা বলা হয় সেই স্তম্ভ তোমরা আঁকিয়েছ, বা আয়তলেখ আমরা বলতে পারি, আয়তলেখ তোমরা এটা শিখেছ। এছাড়াও এই পরিসংখ্যানের কিছু কিছু অংশ 6, 7, 8 ব্যবহার হয়েছে, কিছু কিছু জিনিস তোমরা সেখানে শিখে এসছো। ঠিক আছে, আমরা দেখব পাঠ্য বইয়ের উদাহরণ 3 নম্বর। কোন স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন দেওয়া। দেখো পাঠ্য বইতে যেটা বলা হচ্ছে যে ওজন কিলোগ্রামে দেওয়া আছে, যে 46 থেকে 50 কেজি ওজন এরকম শিক্ষার্থী 5 জন, এরা একটা হালকা পাতলা, 51 থেকে 55 কেজি এরকম শিক্ষার্থী 10 জন, 56 থেকে 60 কেজি ওজন এরকম আছে 20 জন, এরা মাঝামাঝি, এটা সংখ্যায় বেশি যে একটা ক্লাসের জন্য মানে সঠিক পরিমাপ, 61 থেকে 65 ওজন আছে 15 জন শিক্ষার্থী, আর 10 জন শিক্ষার্থী আছে 66 থেকে 70, এদের ওয়েটটা একটু তুলনামূলকভাবে ক্লাস হিসাবে একটু বেশি। ঠিক আছে, যেভাবেই থাকুক, কেউ খেয়ে দে একটু বা হরমোনাল কারণেও এরকম হয়ে থাকে, কেউ সুখে যায়, কেউ একেবারে ভারী শরীর হয়ে যায়, তো যেটাই হোক অসুবিধা নাই, আমরা আমাদের সমস্যা আসতে আমরা সমাধান করব। এখানে ক নম্বরে বলা হয়েছে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করো। দেখো আমরা গত ক্লাসে গণসংখ্যা কিন্তু শিখেছি, সেখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা আমরা শিখেছি, এখন বলছে যে এই গণসংখ্যায় যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আয়তলেখ বের করো। আবার খ নম্বরে বলছে যে আয়তলেখ থেকে বা আয়তলেখের গণসংখ্যা বহুভুজ থাকো। বহুভুজ এর ইংলিশ হচ্ছে পলিগন, আর লেখচিত্র যেটা এর হচ্ছে গ্রাফ বা প্লট অফ ডাটা বলা হচ্ছে। তো ঠিক আছে, আমরা যেভাবেই হোক আমরা এই পলিগনও তৈরি করব, আমরা প্রথমে যে আয়তলেখ সেটাও আঁকবো।
পাঠ্য বইয়ের সারণী যেটা দেওয়া আছে আমি একটু বোর্ডে উঠাচ্ছি, ধীরে ধীরে, একটু সময় লাগবে। আগে বলেছি যে পরিসংখ্যানের সমস্যাগুলো একটু বড় হয়ে থাকে। তোমরা দেখো উদাহরণ ৩, তোমাদের পাঠ্য বইয়ের আমরা উঠাচ্ছি। আগে কলাম আছে কয়টা? ৪টা, ১, ২, ৩, ৪। আমরা ৪টা কলামে আমরা আগে লিখবো। ১, ২, ৩, ৪, ৫টা সারি আমি নিয়েছি। আমি একটা বেশি নিতে পারতাম, আর কলাম নেব আমি ৪টা। শেষের কলাম গুলোর কাজ আমার কম আছে, ওগুলো একটু ছোট নিব। দুটা কলাম, সরি, অনেক ফাঁকা হয়ে গেল, দুঃখিত। এখানে কলাম হবে, মোট এখানে ৪টা কলাম হয়েছে। এখন আমরা লিখে ফেলি শ্রেণী ব্যবধান, বা শ্রেণী বললেও হয়। শ্রেণী ব্যবধান, এরপরে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণী সীমা, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু। এরপর হলো গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী, শ্রেণী মধ্যবিন্দু এবং হলো গণসংখ্যা। এখন আমাদের এখানে সাজানো এটা দেওয়ায় আছে, একটা একে অবিচ্ছিন্ন হলেও, কিন্তু কি বলবো, এটা একটা কাঠামোর মধ্যে, একটা ছকের মধ্যে দেওয়া আছে। ৪৬ থেকে ৫০, ৪৬ থেকে ৫০, ৫৬ থেকে ৫০, ৫১ থেকে ৫২, ৫৩ থেকে ৬৬, ৬৬ থেকে ৬০, ৬১ থেকে ৬৭, এই তথ্যটা আমাদের দেওয়ায় আছে। এটা ওজনের কথা বলা ছিল। আর একটা জিনিস আমাদেরকে বলা আছে, আগে গণসংখ্যা দিয়ে দেওয়া আছে। কার গণসংখ্যা কত বলছিল যে এই ওজনের আছে এরা ৫ জন, আমরা এখানে ডান দিকেই দেখছি। এই ওজনের আছে ১০ জন, এই ওজনের আছে ২০ জন, এই ওজনের আছে ১৫ জন, এটার আছে ১০ জন। এই তথ্যগুলো আমাদের পাঠ্য বইতে প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে। আমাদের কি নতুন কিছু কাজ করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করতে হবে এবং শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী আমরা কিভাবে বের করব? আমরা আগের ক্লাসে কিছু বোধহয় আলোচনা করেছি, যখন বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক ছিল সেই জায়গাতে, যে কিভাবে বিচ্ছিন্ন থেকে অবিচ্ছ করা যায় কিছু আলোচনা হয়েছে। তারপরে এখানে দেখো আমাদের এই শ্রেণী ব্যবধানে, প্রথম সারির শ্রেণী ব্যবধান ৪৬ থেকে ৫০, এটার নিম্ন সীমা হচ্ছে ৪৬, উচ্চ সীমা ৫০। এটা প্রকৃত নিম্ন সীমা কত? এই প্রকৃত নিম্ন সীমাটা কি হবে? সেটা হবে ৪৬ থেকে ৫.৫ বাদ যাবে, ৪৫.৫, ৪৫.৫, ৪৫.৫, ৫৫.৫, সেখান থেকে ৫০ হচ্ছে উচ্চ সীমা, কিন্তু প্রকৃত উচ্চ সীমা কত হবে? ৫০.৫, অর্থাৎ ৫০.৫, অর্থাৎ এই ৫০-এর সঙ্গে ৫.৫ যোগ হবে, প্রথমটার সঙ্গে ৫.৫ বিয়োগ করা হয়েছে আর এটার সঙ্গে ৫.৫ যোগ করা হয়েছে। এখন দেখো পরেরটা যেমন ছিল, পরেরটা ছিল ৫১, ৫১ থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে? ৫০.৫,
সেখান থেকে যাবে কত 55.5 একইভাবে 56 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে 55.5 সেখান থেকে যাব আমি 60.5 এটাই হচ্ছে আমার অবিচ্ছেদ্য আমি 80 লিখে শেষ করি এরপরে আছে কি হবে এই 60.5 সেটাও বলতে পারি অথবা বলতে পারি যে 61 থেকে 0.5 বিয়োগ আর এটার সঙ্গে 0.5 যোগ 65.5 ঠিক এখানেও তাই 65.5 এখানে হচ্ছে 70.5 লক্ষ্য করো এটা ছিল শ্রেণী ব্যবধান এটা বিচ্ছিন্ন আকারে দেওয়া ছিল এখানে অবিচ্ছিন্ন ভাবে দেওয়া নাই অর্থাৎ 50 এখানে 46 থেকে 50 50 এর পরে 51 এই 50 থেকে 51 এর মধ্যেও কিন্তু অসংখ্য সংখ্যা আছে 50 থেকে 51 যেমন 50.1 50.2 50.3 50.4 এরকম অনেক সংখ্যা আছে আমরা সেগুলো সব বাদ দিয়ে একবারে 50 এর পরে 51 লিখেছি তাহলে এটা কি হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল সেই বিচ্ছিন্নকে এখানে অবিচ্ছিন্ন করা হলো কিভাবে যে নিম্ন সীমা থেকে 0.5 যদি বাদ দেওয়া হয় আর উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ করা হয় তাহলে যেভাবে আমরা শ্রেণী সাজাবো তখন এই শ্রেণীটা হয়ে যাবে অবিচ্ছিন্ন শ্রেণী দেখো 45.5 থেকে 50.5 আবার ওই 50.5 থেকে 55.5 ওই একই 55.5 থেকে 60.5 অর্থাৎ কেউ কাউকে বাদ দিয়ে এখানে আসে নাই এটাই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখন আমাদের বের করতে বলছে শ্রেণী মধ্যবিন্দু কেন এগুলো বের করছি আমরা যেহেতু এই প্রশ্নের মধ্যে দুটো জিনিস দেওয়া আছে এখানে বলা হয়েছে বের করতে হবে আয়তলেখ বের করতে হবে পরিগণ মানে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে এই জন্য আমরা একই চার্টের মধ্যে বা এই একই তথ্যের মধ্যে সবগুলো আমরা দিব শ্রেণী মধ্যবিন্দু কেমন করে হয় হয় এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু অথবা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলে মধ্যবিন্দু পাওয়া যাবে যেমন 46 আর হচ্ছে 50 যোগ করলে 69 দুই দিয়ে ভাগ করলে 48 ঠিক এরকম ভাবে মধ্যবিন্দু 48 মধ্যবিন্দু 53 মধ্যবিন্দু 58 মধ্যবিন্দু 63 এবং মধ্যবিন্দু 68 এটা আমরা বের করেছি এখন আমাদের বলা হচ্ছে যে ছক কাগজ লাগবে যেটা গ্রাফ পেপার আমরা বলি গ্রাফ পেপার বাজারে পাওয়া যায় কিনতে কতগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ঘর ওটা কেনা হবে না আবার কতগুলো আছে অনেক বড় ঘর পরীক্ষার হলে যেগুলো সাপ্লাই দেওয়া হয় মাঝারিটা একেবারে খুব ঘরগুলো সূক্ষ্ম না আবার ঘরগুলো খুব বড় না যেটা চোখে দেখা যায় খালি চোখেও করা যায় আর কতগুলো আছে এত বেশি সূক্ষ্ম যে ওইগুলো খালি চোখে সহজে করা যায় যাদের চোখ ভালো তারা পারে কিন্তু বেশি সূক্ষ্ম ওইগুলোতে গ্রাফ আঁকানো যায় না লেখার জায়গা থাকে না তো আমি এই গ্রাফটা এখন মুছে দিব এই সবটা যেহেতু বইতে আছে আমি আলোচনা করেছি কিভাবে লিখতে হয় এটা মুছে দেওয়ার পরে আমি এখন একটু আসবো আয়তন লিখন ব্যাপারে ছক কাগজে যে ছোট ছোট বর্গাকৃতি ঘরগুলো থাকে অসংখ্য ঘর থাকে আমরা এই অঙ্কের জন্য যে জিনিসটা করবো এক একটা অঙ্ক এক এক ভাবে হবে এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ ছক কাগজের নিচের অর্থাৎ আড়াআড়ি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ অনেক হাতে মানে ফ্রি হ্যান্ড আঁকানো অনেক বাঁকা হবে তোমরা বুঝে নিও একটু এটাকে মূলবিন্দুকে অলওয়েজ জিরো ধরা হয় আর এটাকে এক্স অক্ষ বলা হয় যেহেতু এই জন্য আমরা এক্স লিখব আর এটাকে ওয়াই অক্ষ বলা হয় জন্য আমরা এখানে ওয়াই লিখব এই ছক কাগজের প্রতি ঘরকে 5 একক ধরা হচ্ছে প্রতি ঘর মানে এটা বড় ছক কাগজ আর কি ছক কাগজের ঘরগুলো যেটা বড় প্রতি এক ঘরকে ধরা হচ্ছে 5 এইভাবে এটা ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব আমরা
ছক কাগজে প্রতি ঘরকে পাঁচ একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা, আমরা নিচের অক্ষ এখানে বসাবো শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ আমরা আঁকব। এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা 45 থেকে 5 পর্যন্ত আরম্ভ হয়েছে, মূল বিন্দু থেকে, এটা আমি পরে বোঝাচ্ছি, এটা ঘরগুলোতে ফাঁকা চিহ্ন ব্যবহার করা হবে। আচ্ছা, আমরা এই অক্ষে বসাবো শ্রেণীগুলো, বসাবো এই অক্ষে, আর এই অক্ষে আমরা বসায় দিব এই গণসংখ্যা, আমরা বসিয়ে দিব। এখন গণসংখ্যা বসানোর জন্য আমরা বলছি যে এটা এখান থেকে প্রতি ঘরের মান, আমরা প্রতি এক ঘরের মানকে পাঁচ ধরেছি, মানে এটা পাঁচ, এখান থেকে আর এক ঘর যদি এই মাপে হয় এটা 10, এখান থেকে আর একটা ঘর যদি হয় এটা 15, এখান থেকে আর একটা ঘর যদি হয় 20, এখান থেকে আর একটা ঘর যদি হয় 25, আমাদের লাগবে কেন, সর্বোচ্চ কত আছে, লাগবে না, আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 20 পর্যন্ত আছে, আমি 25 পর্যন্ত আলাদা দিয়ে দিলাম। আচ্ছা, আমার শুরু হচ্ছে জিরো থেকে, কিন্তু জিরো না, আমার পাঠ্য বইয়ে বলছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরা আছে 45.5 থেকে, তাহলে আমি 45, মানে এটাকে যদি 1 ধরি, এটা 2 ধরি, বা এটা 5, এটা 10, এটা 15, এটা 20, তাহলে অনেক দূর চলে যেতে হবে। এজন্য আমরা না ধরে কিছু অংশ আমরা ভাঙ্গা, মানে আমরা বলতাম আগে ভাঙ্গা চিহ্ন বলতাম, এখন আর ভাঙ্গা চিহ্ন বলে না, এগুলিকে বলা হচ্ছে ছেদ চিহ্ন আমরা ব্যবহার করব। এই ছেদ মানে কিছু কেটে দিয়ে রাখলাম আমরা, আমরা এই জায়গাতে করব 30 45.5। এটাকে বলবো 45.5, এখান থেকে আমরা যাচ্ছি পাঁচ ঘর, প্রতি দুই, প্রতি এখানে দুই এককে ধরা হচ্ছে পাঁচ ঘর হিসাবে, 50.5। এরপরে আমরা যাব একটা ঘর বাদ দিতে হবে, দিয়ে আমরা যাব 55.5। এরপরে আমরা যাব 60.5। এরপরে আমরা যাব এক ঘর বাদ দিয়ে 70.5। বাস এই আমরা আসলাম। আচ্ছা, এখন আমরা কি করে আঁকবো, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে মানটা দেওয়া ছিল, তোমরা দেখো প্রথম সারিতে 45 থেকে, প্রথম সারিতে 45 থেকে শুরু করে, প্রথম সারিতে 45.5 থেকে শুরু করে 50.5, এখানে গণসংখ্যা ছিল মাত্র 5। আমরা বলছি যেহেতু এটা ছক টানা ঘর, আমি এইভাবে দেখাতে পারবো না, ছক টানা ঘর, এই অংশটা ছিল আমাদের 5, মানে এই ঘরটা 5 পর্যন্ত যাবে, 5 মানে এটা আমাদের গণসংখ্যা 5, অর্থাৎ এই ঘরটা আমাদের এরকম হবে। পরে এগুলো আমরা স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে সুন্দর করে যোগ করে দিলে আমাদের আয়তলেখটা আমাদের এইরকম দাঁড়াবে, অর্থাৎ 45.5 থেকে 50.5 পর্যন্ত আমাদের গণসংখ্যা ছিল 5, এই জন্য এই ঘরটা 5 পর্যন্ত গিয়েছে। দেখি আমরা পরের ঘর কি বলছে, 50.5 থেকে 55.5, দ্বিতীয় সারি, 50.5 থেকে 55.5, দ্বিতীয় সারির গণসংখ্যা কত, গণসংখ্যা ছিল 10। আমরা এখানে 10 মানে কি, এই বরাবর যাবে 10 হলো এখানে, এই বরাবর আসবে 10, আমরা এটা যোগ করে দেবো, এটা 10, এটাও যাবে 10 পর্যন্ত, এই হবে 10। এই যে আমাদের আয়তলেখ তৈরি হচ্ছে। এরপর আমরা যাব 55 থেকে 60, এইরকম ওজনের শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 20 জন, এখানে আমাদের বলা ছিল যে 56 থেকে 60, আমরা সেখান থেকে একটু ইয়ে করেছি, যেহেতু অবিচ্ছিন্নতে আমরা গিয়েছি, সেখানে ছিল 20 জন স্টুডেন্ট ছিল, আমরা অবিচ্ছিন্নতেই আছি, 20 জন, 20 এই বরাবর, 20 মোটামুটি আমরা বলতে পারি এই বরাবর, তাহলে এই জায়গাটা আমরা দাগ দিব, আর এখানেও তাই, এখানে দাগ বা ফোঁটা দিব আমরা, এবার এটা যোগ করে দিব। সত্য এইভাবে গ্রাফ পেপারে আঁকানোই থাকে, তোমরা শুধু পেন্সিল দিয়ে এই অংশটা সুন্দরভাবে এটা যোগ করে দিবা। দেখো এক নজরে আমরা এটা দেখলেই একটা বুঝতে পারবো
যে এটা কি অবস্থা, কিসের গ্রাফ এটা, যদি চাওয়া হয় বয়সের বয়সে, যদি বলা হয় উচ্চতা উচ্চতা, এটা যেরকম প্রশ্ন করবে আমাদেরকে। এরপরে আমরা যাব 60 থেকে 65, আমাদের একবার কম হয়েছে 65 থেকে 65 পর্যন্ত যাব এটা। সেখানে আমাদের বলা ছিল কত আছে এখানে, 15 আমাদের, এটা 15, তাহলে এই বরাবর আমাদের আসবে, এই বরাবর 15, এই 15 এটা আমরা এইটুকু দাগ দিয়ে দেবো, এ হয়ে গেল হচ্ছে 60.5 থেকে 65.5। আরো একটা ঘর আমাদের আছে, আমি একটু এটা মুছে দিচ্ছি, জায়গা যেহেতু আমার কম, এখানে এখানে এক্স লিখলাম, এই ঘরটার আমি নাম দেবো হচ্ছে 70, আচ্ছা আমি এখানে নাম দিলাম, জায়গা নাই, 70.5। 70.5 অর্থাৎ 65 থেকে 70.5 পর্যন্ত আমার হলো 10, এখানে গণসংখ্যা দেওয়া আছে 10, আমরা 10 মানে কোনটা, এই বরাবর যাবে, তাহলে এই বরাবর, এই বরাবর এই, এটা হচ্ছে 10 এর দাগ, আমরা 10 দিব এখান থেকে, এটা 10 হচ্ছে এখানে, এটা যোগ করে দিব, এই হয়ে গেল আমাদের, সহজ কথায় আর কিছু লিখতে হবে না, বাস এই ছবিটা থাকবে। এখন তোমরা ইচ্ছা করলে এটা এইভাবে ভরাট করে দিতে পারো পুরাটা, হ্যাঁ পুরোটা ভরাট করে দিতে পারো, আমি ভরাট করলে অনেক সময় লাগবে, আর যদি ভরাট যদি তোমরা না করো কোনো সমস্যা নাই, তবে এই দাগগুলো যেন পেন্সিল দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়, হ্যাঁ তাহলে এটা আমরা বুঝবো যে এটা সেই অনুশীলনের দিনের যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যের আলোকে আমরা এখানে আয়তলেখক অঙ্কন করেছি। আমরা এই আয়তলেখের পর গণসংখ্যা বহুভুজ বের করব। গণসংখ্যা বহুভুজ কিভাবে হবে, খ নাম্বার দেখো পাঠ্য বই আগে, আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দু সমূহ নির্ধারণ করা হয়েছে, চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম ও শেষ আয়তের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের প্রান্তবিন্দুদ্বয় শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করা হয়েছে। একই জিনিস আমি যদি এখানে যদি দেখাই আয়তলেখ, আয়তলেখটা একটু ধরে নাও যে আমি এখানে এই কাজটা করেছি, প্রথমে আয়তলেখ করেছি, আয়তলেখের মধ্যে গণসংখ্যা বহুভুজ করব, আয়তলেখের মধ্যে কি করব, গণসংখ্যা বহুভুজ করব। আমি দেখো একটু ভালো করে দেখো কিভাবে এখানে গণসংখ্যা বহুভুজ করা যাবে, আমি ধীরে ধীরে আসছি। আমাদেরকে মধ্যবিন্দু বের করতে হবে, কার মধ্যবিন্দু, এই যে 45.5 আর 50.5 এর মধ্যবিন্দু অবশ্য 48, এটা আমরা আগেই বের করেছি, দুটা যোগ করে দুইতে ভাগ করলে হয় 48, অর্থাৎ ঠিক মাঝখানের বিন্দু, এই বিন্দু, এবং এটারও তাই মাঝখানের বিন্দু, এই যে 55 থেকে 5 থেকে 60.5, এই এখানে হচ্ছে মধ্যবিন্দু, এরপরে 60.5 থেকে 65.5 মধ্যবিন্দু, এবং এটার মধ্যবিন্দু। এখন আমরা করব কি, প্রত্যেকের মধ্যবিন্দুগুলো এটা আমরা স্কেল দিয়ে যোগ করব, এটা ফ্রি হ্যান্ডে যোগ করব না, মানে স্কেল ধরে এটা যোগ করব, ধরে নাও আমি স্কেল দিয়ে যোগ করলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ হবে, বাস এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ হবে, আবার স্কেল ধরে যা হোক বাঁকা হোক ইয়ে হোক অসুবিধা নাই, এই বিন্দু যোগ হবে, এই বিন্দুর সঙ্গে এটার মধ্যবিন্দু যোগ হবে, মধ্যবিন্দু যোগ হবে, এই মধ্যবিন্দুর সঙ্গে এই মধ্যবিন্দু যোগ হবে, বাস এখন এর মাথা তো শেষ হইল না, শেষটা হবে কোথায়, শেষ হবে যেখান থেকে শুরু হয়েছিল, যেমন 45.5 এটা শ্রেণীর নিম্ন সীমা প্রকৃত উচ্চ সীমা, এই দাগটা আসবে এই পর্যন্ত, এটা স্কেল ধরে দিবা তোমরা, তাতে হাঁকা মানে আঁকা বাঁকা যেটাই হোক না কোনো সমস্যা নাই, এবং এটাও তাই মাঝখান থেকে চলে আসবে কোথায়, এই বিন্দু পর্যন্ত এই যোগটা হবে। এখন এই যে চিত্রটা আমরা পেলাম, এই চিত্রটার নামে হচ্ছে কি, গণসংখ্যা বহুভুজ, এটাই আমরা আঁকছিলাম, আঁকার জন্য আমরা গিয়েছিলাম। তো আমাদের ছবিটা প্রথমে তো আয়ত লেখা ছিল, আয়ত লেখার মধ্যে আমরা করেছি, তাই দেখতে আমাদের একটু খারাপ দেখা যাচ্ছে, এখন আমরা একটু ভালো দেখার চেষ্টা করি, একটু কিভাবে ভালো দেখা যাবে সেটাকে আমরা, এটা তো আমাদের এইভাবেই থাকবে, এগুলো তো স্কেলিং করাই আছে, শুধু আমাদের এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এখানে এটা ছিল,
এখানে এটা ছিল, এটা তো আমরা যোগ করবো, এই যোগগুলো একটু সুন্দর করে করে দিতে হবে, তখন ওই লেখাগুলো থাকবে না, আয়ত লেখের যে দাগগুলো এইগুলো তখন থাকবে না। এইভাবে আবার যদি আয়ত লেখের মধ্যে দিয়েও যদি তোমরা করো, আগে যদি আয়ত লেখ এঁকে করেছো আগে, সেই আয়ত লেখের মধ্যে যদি এইভাবে আঁকো তাও হবে, যে চিত্র আমি আগে দেখাইছিলাম। যদি পারো পুরো চিত্রটা কি করে দিবা, এইভাবে কালি দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে একবার দিবা। হ্যাঁ, এটা ওইটুকু যাবে না, ওইটুকু তো না, ছিল না। এই হলো অনুশীলনে উদাহরণ তিন, যেটা তিনের এই সমস্যাটা। এখন বাড়ির একটা কাজ দিব তোমাদের, বাড়ির কাজ থাকবে চার নাম্বারটা, নিচের গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ আঁকো। এখানে তোমাদেরকে অনেকখানি আগায়া দিয়েছে, অনেকটা আগায়া দিয়েছে, এখানে এখানে দিয়েছে চার নম্বর উদাহরণ যেটা পাঠ্য বইয়ের, সেখানে শ্রেণী ব্যবধান 10-20, 20-30, 30-40, একটু লক্ষ্য করো, এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী 10-20, আবার বলছে 20-30, আবার বলছে 30-40, এটা অবিচ্ছিন্ন শ্রেণী, কিন্তু আগেরটা ছিল কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী, যার ফলে আমরা সেটাকে অবিচ্ছিন্ন করে নিয়েছিলাম। এটার মধ্যবিন্দু দেওয়া আছে, 10 আর 20 যোগ করলে হয় 30, 30-15, এইভাবে মধ্যবিন্দু দেওয়া আছে, 15, 25, 35, 45, 55, 65, 85, 85। আর গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা দিতেই হবে, যেহেতু এটা কাঠামোবদ্ধ ভাবে ছিল, গণসংখ্যা না দিলে তো আমরা কাজই করতে পারবো না। প্রথমটা গণসংখ্যা 8, পরে 10, 15, 30, 45, 41, 15 and 7। তাহলে এটা একটা কাজ রইল, এই কাজটা সবাই তৈরি করবা, আমি ক্লাসে যদি অনলাইন ক্লাসে থাকা যায় তখন সবার এই ক্লাসটা আমি এটা দেখব যে এটা কেমন হয়েছে, আর সবাই তোমরা চেষ্টা করবা, আর দিনে দিনে আমরা এগোবো, মানে একবারে আমরা এগোতে পারবো না, সময় লাগবে, কারণ উদাহরণ আমাদের অনেকগুলো আছে, ভালো করে শিখতে হবে এই অধ্যায় থেকে, পরীক্ষায় প্রায় সময় একটা না একটা করে সমস্যা এসে থাকে, যার ফলে এটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে, এটা বহু নির্বাচনের যে কোশ্চেনগুলো আছে সেগুলোও শিখতে হবে। আমি যদি দেখি পাঠ্য বইয়ের ভিতরে, আমি পাঠ্য বইয়ের ভিতরে আমি দেখেছি, পাঠ্য বইয়ের ভিতরে অনুশীলনেতে খুব একটা বেশি সমস্যা নাই, সমস্যা একটু কমই আছে, অল্প কয়েকটা সমস্যা আছে। আমরা আগে পাঠ্য বইয়ের উদাহরণগুলোই আমরা আগে বেশি চর্চা করে নেই, সব কিছু আমরা শেখার চেষ্টা করে নিই। তো আজকে আমাদের দুটা অঙ্ক আমরা করেছি কষ্ট করে হলেও, সময় আমাদের চলে যাচ্ছে, আমরা চেষ্টা করেছিলাম বোঝানোর জন্য। তবে তোমরা এগুলোতে অবশ্যই গ্রাফ পেপার তোমরা ব্যবহার করবা, আর এই যোগের ক্ষেত্রে অবশ্যই সূক্ষ্ম পেন্সিল এবং স্কেল তোমরা ব্যবহার করবা, যেন এই জায়গাতে এগুলো কোনো ক্রমে খারাপ না। আর সবশেষে বলবো, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর কোভিড পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে, একেবারে নিজেরা তো ঘর থেকে বের হবে না, অভিভাবককেও ঘর থেকে বের হতে দিও না, বাবা মা তোমাদের অনেক কথা শোনে এবং তোমরাও বাবা মার কথা অনেক কথা শুনে থাকো, কারণ একটা পরিবারের লোক যদি বাইরে যায়, বাইরে থেকে সে কোভিড নিয়ে চলে আসতে পারে এবং পরিবারের সবার মধ্যে সেটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কেমন, আমি একটু বোর্ডে লিখছি বাড়ির কাজটার কথা, কারণ পরে আবার হয়তো ভুলে যাবো। তোমরা বাড়ির কাজ কিন্তু অবশ্যই করবা, এটা তোমরা পারবা, একটু আলাদা আছে, বাড়ির কাজ উদাহরণ 4, এই উদাহরণ 4 তোমাদের বাড়িতে থাকলো, এটা তোমরা করবে। আর নিয়মিত টেলিভিশনে খবর শুনবা, কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, অ্যাসাইনমেন্ট আবার স্টপ করা হয়েছে, অ্যাসাইনমেন্টটাও সরকার এই মুহূর্তে আবার বন্ধও করে দিয়েছে, প্রথমে দিয়েছিল কিন্তু কোভিডের কারণে বন্ধ করেছে। এগুলো পাওয়া যায় কোথায়? এগুলো পাওয়া যায় শিক্ষা বিভাগের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায়। তোমরা যদি বাংলায় সার্চ করো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, তাহলে ওখান থেকে তোমরা পাবা। আর ইংরেজিতে সংক্ষিপ্তভাবে লেখা যায় DSHE, মানে দেশে বলা হয় ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন .edu.bd, এখান থেকেও না .gov.bd, এখান থেকে তোমরা পেতে পারো।
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ।